গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট 69 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ দাস ও দপ্তরি মামুন শরীফ স্কুলের সরকারি টিন বিক্রি করার অডিও রেকর্ড ফাঁস হয়েছে। কাশিয়ানী প্রতিনিধি রায়হান মুন্সী জসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজপাট 69 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গোপনে সরকারি টিন বিক্রির অডিও রেকর্ড ফাঁস হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে রাজপাট বাজারে টিন চুরির ঘটনা ঘটে। দপ্তরি মামুন শরীফ ও ভাঙারি ব্যবসায়ী শাখাওয়াত মিলে ভ্যানে করে টিন নিয়ে যাচ্ছে। এমন মুহূর্তে স্থানীয়রা তাদের জিজ্ঞাসা করলে প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ দাসের নাম বলে। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, সে বাজারের সম্পদ কিভাবে চুরি করে এবং আত্মসাৎ করে, এবং বিগত দিনে তার অনেক রেকর্ড, অনেক রিপোর্ট, আমরা এই বিষয়ে আমরা অবগত আছি। তাই আমি এই গ্রামবাসী তথা এলাকাবাসী তথা দেশবাসীর কাছে আমি এর সঠিক বিচার এবং এর সমাধান চাই। প্রায় 200-র উপরে, 200 পিসের উপরে টিন ছিল। আমরা এই টিনের এবং এই চান্দিগড়ের এবং এই যে চান্দিগড়ের যত অ্যাঙ্গেল, লোহার যত অ্যাঙ্গেল, ফ্ল্যাট বার যা ছিল সেগুলো সে রাতের অন্ধকারে সে এর আগে চুরি করছে। এর আগে সে স্কুলের বহুত বই খাতা তাও বিক্রি করে সে মনে করে যে লুট করছে। এ বিষয়ে স্থানীয়রা দপ্তরি মামুন শরীফকে প্রধান শিক্ষককে ফোন দিতে বললে সে ফোন করে এবং ফোন রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দাপ্তরিকভাবে কোনো অভিযোগ আমি পাইনি। তবে আমি শুনেছি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটা অভিযোগ হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার সকল উপজেলা শিক্ষা অফিসারকে এ ব্যাপারে দায়িত্ব দিয়েছে তদন্তের। তদন্তপূর্বক রিপোর্ট আমার কাছে এলে আমি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, স্থানীয়রা অভিযোগ করেছে, তদন্ত রিপোর্ট জমা দিলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 69 রাজপাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত যে অভিযোগ এবং অডিও ক্লিপের বিষয়টি আমরা অবগত হয়েছি এবং সাথে সাথে ওই সংশ্লিষ্ট ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তাকে তার তদন্তের দায়িত্ব দিয়েছি এবং তদন্তে যদি তিনি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টাল যে প্রসিডিউর মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এদিকে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান এলাকাবাসী। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা।